রোম রাজ্যের সঙ্গে মুসলমানদের বিরাট জিহাদ, হযরত ওমরের আমলে রোম রাজা মুসলমান সৈন্যদেরকে ধরে নিয়ে গেল। এই মুসলিম সেনাদের সঙ্গে একজন সেনা ছিলেন, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা, নবীর সাহাবীকেও তারা ধরে নিয়ে গেল। রোম দেশে প্রচার হলো আল্লাহ রসুলের একজন সাহাবীকে তারা ধরে নিয়ে আসছে, সবাই সাহাবি দেখার জন্য ব্যস্ত, সাহাবি দেখতে হবে নবীর দর্শে কারা বসে, এরা কেমন, তাদের চরিত্র কেমন। রসুলের দর্শে দেখে সাহাবি চরিত্র কেমন, তার কি তার হালচাল, এটা দেখার জন্য রোম দেশের সমস্ত রোম রাজা যিনি ছিলেন তিনি চিন্তা করলেন সাহাবি দেখা লাগবে, সাহাবিটা কেমন এটা দেখার দরকার, সাহাবি কেমন সেটা দেখার দরকার। রোম রাজা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দিয়ে বললেন, ও রসূলুল্লাহ সাহাবি, আপনাকে একটা প্রস্তাব দিলাম, আমার একটা সুন্দরী মেয়ে আছে, আপনি যদি বিবাহ করেন আমার আপনি জামাতা হবেন, আর রোম রাজ্য আপনার নামে আমি দিয়ে দেব, আপনি আমার পরবর্তীতে রোম সাম্রাজ্যের সম্রাট হবেন। তুহার নাফসুল মুতমাইন্না, আল্লাহ বলছেন কারা এটা বুঝার দরকার, প্রশান্ত আত্মা। আল্লাহ ডাক দিলেন, রোম রাজা ডাক দিয়ে বললেন সাহাবি, আমার এই সুন্দরী মেয়েটা আপনি বিবাহ করেন, আপনাকে আমি রোম সম্রাট বানাই দিয়ে দিব। সাহাবি ডাক দেখায় রোম সম্রাট, খুদার জমিনে দিন কায়েম করার জন্য এসেছিলাম, শহীদ হয়ে গেলে তো শহীদ হয়ে যেতাম, এখনো বেঁচে আছি, জীবন চলে যাবে রে রোম সম্রাট, তোমার মেয়েকে বিবাহ করব না, সম্রাটের প্রয়োজন হবে না। রোম সম্রাট ডাক দেখায় আব্দুল্লাহ ইবনে হুযাইফা, যদি তুমি আমার মেয়ে বিয়ে করো কিন্তু শর্ত তোমাকে খ্রিস্টান হওয়া লাগবে। সাহাবি চিৎকার মেরে বলে উঠল, হে রোম সম্রাট, তোমার এই দুনিয়ার সামান্য সাম্রাজ্যের জন্যে আমি রসুলুল্লাহর কদম সারিয়া বেঈমান হয়ে কবরে যাইতে পারব না। সাহাবি ডাক দেখে রোম সম্রাট তা হবে না। রোম সম্রাট ডাক দিয়ে বলল, তাহলে এক কাজ করো, সে তো আমাদের কথা মানবে না, তার ইমান কত মজবুত এটা একটু দেখা যাক, পরীক্ষা করে দেখি, কড়াই আনো বিরাট কড়াই। বিরাট কড়াই আনার পরে এই কড়াইয়ের ভিতরে আগুন দালানো হলো, এই কড়ার মধ্যে তেল ঢেলে দিয়ে দেওয়া হলো, টকবক টকবক করে তেল। 80-90 জন সাহাবি, 80-90 জন মুসলমান তারা ধরে নিয়ে গেল। একজন মুসলমানকে ধরে এনে ওই তেলের কড়ার মধ্যে ছেড়ে দিল, আহা, ওই মুসলমান তেলের কড়ার মধ্যে শহীদ হয়ে গেল, গোশত গুন্ডুগুলি সব আলাদা আলাদা হয়ে গেল। রাম সম্রাট বলল, নবীর সাহাবীকে তোমরা তেলের কড়ার মধ্যে ছেড়ে দাও, দেখি তার ইমান কত মজবুত। সাহাবীরা, ওই রোম সম্রাটের সৈন্যরা সাহাবিকে ধরে নিয়ে যাচ্ছে, আর হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। রোম সম্রাটের সৈন্যরা চিন্তা করলো, চোখের পানি ছেড়ে দিয়ে যখন কেঁদে ফেলেছে তখন আর বুঝার বাকি নাই, সে ইমান সারা হয়ে যাবে, ভয় পাইছে। এরা মনে করছে সাহাবি কাঁদতেছে। রাম সম্রাটকে বলল, সম্রাট, সাহাবি আব্দুল্লাহ ইবনে হুযাইফা চোখের পানি ফেলে দিয়ে কেঁদে ফেলেছে, মনে হয় উনি ভয় পাইছি। রোম সম্রাট কহা, অবশ্যই ভয় পাইছে,
রোম সম্রাট নিজে এসে বলল আব্দুল্লাহ ইবনে হুজাইফা তুমি কেঁদে ফেলছো বুঝছি তুমি ভয় পাইছ আব্দুল্লাহ ইবনে হুজাইফা রে তুমি আমার কথা মাইনে নাও খ্রিস্টান হয়ে যাও আমার মেয়েটা বিয়ে করো তোমারে আমি রোম সম্রাট বানায় দিব আব্দুল্লাহ ইবনে হুজাইফা ডেকে বলল বাদশা নামদার শুনিয়া যাও তোমার মতো বোকা দুনিয়াতে নাই আমি রসূলুল্লাহর সাহাবি আমি তোমার মৃত্যুর ভয়ে কান্তেছি না রে রোম সম্রাট আমি একটা মনের আক্ষেপের জন্য আমি চোখের পানি সেরে দিয়ে কান্দি আল্লাহ আমারে কেন একটা মাত্র জীবন দিল আল্লাহ কেন একটা জীবন আমারে দিল আল্লাহ কেন আমার পশম তুল্য জীবন দিল না আল্লাহ যদি আমার শরীরের পশম সমান জীবন দিত ওই জীবন দিয়ে আমি কালেমার জন্য শহীদ হইতাম আবার জীবন আসত আমি আবার শহীদ হইতাম আবার জীবন আসত আবার শহীদ হইতাম যতটা জীবন ততটা শাহাদাত যতটা জীবন ততটা শাহাদাত একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার তেলের গাড়ি তেলে চলে নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে সাহাবিদের ইমান কত মজবুত ছিল দেখেন তখন রোম সম্রাট দাগ দেখায় আব্দুল্লাহ ইবনে হুজাইফারে তাহলে আমার কপালের মধ্যে যদি একটা সুমা দাও তোমারে মুক্ত করে দিব বলে না না তাও হবে না আমি তোমার কপালে সুমা দিতে পারি কিন্তু একটা শর্ত আছে আমার সাথে যত মুসলমান বন্দি হইছে রে সম্রাট সবাই রে তুমি মুক্ত করে দেবা যদি তুমি দাও তাহলে একটা চুমা তোমারে দিতে পারি সাহাবি একটা চুমা দিয়েছিলেন আর সব মুসলমানকে ছুটায় নিয়ে আসলেন হযরত ওমর মাঝে মধ্যে মশকরা করে বলতেন আব্দুল্লাহ ইবনে হুজাইফা রে তুমি কাফনের কপালে সুমা মারছিলা হযরত ওমর মশকরা করতেন আরে ইবনে হুজাইফা কাফনের কপালে সুমা দিছ এদের হচ্ছে আয্যাতুহান নাফসুল মুতমাইন্না তারা প্রশান্ত আত্মা আল্লাহকে তারা খুশি করছে জিন্দের সাথে আল্লাহর প্রেম হয় না আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে কথা কন না কেন আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে জিন্দের সাথে আল্লাহর প্রেম হয় নাই ফেরেশতাদের সাথেও প্রেম হয় নাই বলে হুজুর কেমন আপনারে বোঝায় আল্লাহর ফেরেশতারা বলল ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক আল্লাহ আমরাই তো তোমার হাম করি আমরাই তো জিকির করি আমরা তসবি করি আমরা পবিত্রতা ঘোষণা করি আমরা নামাজ পড়ি আমরা সেজদা দেই আমরা তোমার গুণকীর্তন করি আর এই মানব জাতির দরকার কি এরা দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি রক্তপাত অশান্তি বিশৃঙ্খলা করবে ফেসাদ বাঁধাবে আল্লাহ একটা জবাব দিলেন কলা ইন্নি আলামু মা লা তাআলামু মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইছে
আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে আহা প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে প্রেমের বাহ্যিক প্রমাণে মেরাজ সুবহানাল্লাহ আস্তে কে প্রেমের বাহ্যিক প্রমাণ হলো মেরাজ যদু আমার গোলাম একরাম মেরাজের টোটাল ওয়াজ করে ফেলছে আমি ওই দিকে যাব না যেহেতু প্রেমের কথা আসছে মেরাজের একটা ছোট্ট অংশ আপনাদের সামনে তুলে ধরি সিদ্রাতুল মুনতাহা এইখানে যাওয়ার পরে জিব্রাইল এসে বলতেছে আল্লামা শেখ সাদী গুলিস্তান বস্তার মধ্যে লেখেন আগার এক সরে ময়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসু যদ পরম আগার এক সরে ময়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসু যদ পরম জিব্রাইল বলে হুজুর এক চুল পরিমাণে যদি আমি সামনে আগাই আল্লাহর সীমানার বাইরে চলে যাব আমি আল্লাহর তাজাল্লিতে আমি ধ্বংস হয়ে যাব আল্লাহ আমার উপর রাগ করবে আমি জিব্রাইল মিসমার হয়ে যাব অস্তিত্বহীন হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ সামনে আর বাড়ানোর সুযোগ আমার নাই আপনি যাবেন কিতাবুশ শাফা খাদিম রাসূল হযরত আনাসের বর্ণনা নবীজির জন্য একটা বাহন আনা হলো বাহনের নাম রফরফ এ রফরফে চড়িয়া অথবা নবীকে নিতে লাগলেন আমার আল্লাহ কত উপরে নিলেন এবার আপনাদেরকে বোঝাই আল্লাহর কোরআন বলতেছে ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর কুরসি আসমান জমিনকে ব্যাপৃত করে রাখছে আসমান ও জমিনকে কুরসি বেষ্টন করে রাখছে সাতটা আসমান আল্লাহ বানাইলো সাতটা জমিন আল্লাহ বানাইলো সাত আসমান ও জমিনকে এই কুরসি বেষ্টন করে রাখছে এবং ওই কুরসিকে আরশে মুআল্লা বেষ্টন করে রাখছে একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার নবী কাল্লা নিতে লাগলেন ওই পথে এত উপরে এত উপরে আল্লাহ তার রসুলকে নিয়ে গেলেন নিতে 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 আল্লাহ এত উপরে নিলেন সহি বুখারির ভাষা হযরত খাদেম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় আল্লাহর নবী বললেন আমাকে নিতে নিতে আল্লাহ এত উপরে নিলেন হযরত আনাস বলতেছেন আল্লাহ নবীকে নিতে 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 এত উপরে আল্লাহ পাক নিলেন বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ এর সীমানা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না না একসাথে বলেন তো আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহর সাথে প্রেম আমার নবীর কথা কন না কেন এই প্রেম হবে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল ওরা জানে না জানে না এই জন্য আল্লাহ বলেন ইন্নি আলামু মালা তাআলামুন আমি যা জানি তোমরা তা জানো না কাজী নজরুল কত চমৎকারে লেখলেন আমি যদি আরব হতাম আমি যদি আরব হতাম মাদিনারি পথ সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত নূর নবী হযরত একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সাথে নবীর প্রেম তারা জানে না উফুকিল আলা এত দিগন্ত
ওই জগৎ কিন্তু জড় জগৎ না, এটা নূরের জগৎ। কিসের জগৎ? জোরে বলেন, কিসের জগৎ? নূরের জগতে আল্লাহ কোন নবী নিলেন? মাটির নবী। জোরে 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 জোরে, হ্যাঁ এই তো খেলাতেই জায়গা। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দর মদিনার সনে, হায় হায় প্রেমের ডোরে বান্দর মদিনার সনে। আল্লাহ বলেন, মাইয়ুতির রসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীর এত্তেবা হয়ে গেলে আমি আল্লাহর এত্তেবা হয়ে যা। আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। নবী ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? নবীর জন্য জীবন দিলে কার জন্য জীবন দেয়া হয়? নবী তাজিম করলে কাকে তাজিম করা হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়। কথাটা ভালো করে বুঝে যাবেন আজকে। ও সান্দিনার মুসলমান, খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ তার নবীকে নিতে 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 নূরের জগতে, নূরের জগতে, নূরের নবী, নূরের জগতে, নূরের নবী, নূরের জগতে, নূরের নবী। কথা বলেন ঠিক কি না? নূরের জগতে নূরের নবীকে নিতে নিতে এত উপরে নিলেন, বিমা লা ইয়ালামু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ ওই জায়গা আল্লাহ আর রসূল ছাড়া কেউ ছিল না? কেউ ছিল না? কেউ যেতে পারে না? পারবে না? হবে না? যেতে পারবে না? কোনদিন না? কোন কালে না? বুঝে যান। এবার তাহলে বলেন তো, যেই নবী এত উচ্চতে সীমা আল্লাহ নিয়ে গেলেন, তার মর্যাদার সীমা কত? বুঝে যান, ওই নবীর মর্যাদার সীমা কত? ওই নবীর মর্যাদার সীমা কত? খাদিম রসুল বলতেছেন, সম্মাজা সিদ্ধাতি মুনতাহা, আল্লাহ পাক তার রসুলকে সিদ্ধাতুল মুনতাহার সীমানাতে আনলেন। এবার আমার আল্লাহ তার রসুলের সামনাসামনি আসলেন, সম্মাদানা ফাতাদাল্লাহ কাবা কাউসাইনি আওয়াদনা, এত সামনাসামনি হলেন, একটা ধনুক পরিমাণ সামনাসামনি, একেবারে সামনাসামনি। আল্লামা ইমাম নববী শারিহুল মুসলিম সহি মুসলিমের সরা শরহে মুসলিমের মধ্যে ইমাম নববী লিখতেছেন, আহলে সুন্নাতুল জামাতের ইমামদের চূড়ান্ত রায় হচ্ছে, ওই রজনীতে আমার আল্লাহকে আমার নবীজি চর্ম চোখ দিয়া, এই কপালের চোখ দিয়ে সরাসরি রাইতু রব্বি আজ্জাল্লা, আমার নবী আল্লাহকে দেখেছে। না না হলো না, আরো জোরে ইন্ডি তালামুন ফেরেশতারারে, আমি যা জানি তোমরা তাহা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ নবী সামনাসামনি, আল্লাহ নবী সামনাসামনি, আল্লাহ নবী সামনাসামনি, নূরের জগতে। এবার প্রশ্ন করি, জবাব দেবেন, আল্লাহ পাক না না পাক? তাহলে আল্লাহর সামনে যিনি বসা উনি কি পাক না না পাক? বুঝে যান আজকে, আল্লাহ পাক না না পাক? আল্লাহর সামনে যিনি সামনাসামনি বসা তিনি পাক না না পাক? তাহলে এবার বুঝে যান, রসুল আমাদের মতো? আমরা নবীর মতো? হাই হাই হাই, যারা রসুলের শানকে ছোট করে দেখে, ওদের প্রত্যেকের আকলের মধ্যে কুত্তাই পেশাব করে দিছে। অমূল্য যতুল্য এই প্রেম,
কয়জন বুঝে অমূল্য যতুল্য এই প্রেম কয়জন বুঝে ওরে ধনী মানি পাইনা যারে ওরে ধনী মানি পাইনা যারে পায়া সে কানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জন বুঝে অমূল্য যতুল্য এই প্রেম কয়জন জানে এজন্য নবী পাইলে আল্লাহ পাওয়া হয় কথা কন না কেন নবী পাইলে কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীর উম্মত ভালো করে শুনে যান কবরে নামানোর সময় বলা হয় আল্লাহর দলে তোমার কবরে নামানো হলো নবীর দলে তোমার কবরে নামানো হলো তার মানে নবীর দলই আল্লাহর দল উমাইয়া তাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিযবুল্লাহি হুমুল গালিবুন আল্লাহ বললেন ওরা আমি আল্লাহর দল আমি আল্লাহকে যারা ওলি মানলো আমার রসুলকে যারা ওলি মানলো আমার বন্ধু সালিহিনদেরকে যারা ওলি মানলো আমি আল্লাহকে যারা অভিভাবক মানলো আমার রসুলকে যারা অভিভাবক মানলো আমার বন্ধু আমার সালিদেরকে যারা ওলি মানলো ওলিদেরকে যারা ওলি মানলো ফাইন্না হিযবুল্লাহ তারা আল্লাহর দল আল্লাহর দল আল্লাহর দল হুমুল গালিবুন আল্লাহর দল বিজয় হবে আল্লাহর দল বিজয় হবে আল্লাহর দল বিজয়ী হবে আল্লাহর দল বিজয়ী হবে কিন্তু কবরে নামানোর সময় বলা হলো নবীর দলই আল্লাহর দল যে নবীর দলে থাকে সে আল্লাহর দলে থাকে যে নবী ভালোবাসে সে আল্লাহ ভালোবাসে যে নবী তাজিম করে সে আল্লাহ তাজিম করে যে নবীর পক্ষে থাকে সে আল্লাহর পক্ষে থাকে যে নবীর জন্য জীবন দেয় সে আল্লাহর জন্য জীবন দেয় যে নবীর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় এই জন্য আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ জবাবে শিকোয়ার মধ্যে কত চমৎকার লিখেছেন মগজ করা রোহে ইমা জান দিন হাসতে হবে রহমাতুল্লিল্লামিন মগজ করা রোহে ইমা জান দিন হাসতে হবে রহমাতুল্লিল্লাহ কোরআনের মগজ বলো ইমানের রুহ বলো ধর্মের প্রাণ বলো সব কিছুর মূল হলো নবীর ভালোবাসা কথা কন না কেন নবীর ভালোবাসা আছে সব আছে নবীর ভালোবাসা নাই কিচ্ছু নাই কথা কন না কেন এই জন্য ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা স্যান্ডেল পরে নাই কত বছর 80 বছর জুতা স্যান্ডেল পরে নাই এবার আপনাদেরকে বুঝাই একটু ভালো করে বুঝে যাবেন সারা জীবন মনে রাখবেন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আমার নবীর সঙ্গে আল্লাহর দেখা হলো কথা কন না কেন দেখা হওয়ার সময় কি বডি দুনিয়াতে রেখে গেছিল রুহু আলাদা নিয়ে গেছিল বডি সহ রুহু সহ নিয়ে গেছে আল্লাহর সামনাসামনি আমার নবীর যে সেম বসা উফুকি লালাতে নবীর দেহ নিয়ে আল্লাহ নিয়ে গেলে তাহলে বলেন তো ওই দেহের দাম কত ওই যে সেমের দাম কত ওই যে সেম যে রওজা মুবারকের মধ্যে ঘুমায় ওই রওজার দাম কত ওই যে সেম যে রওজার মধ্যে ঘুমায় ওই মাটির দাম কত জনাইমে ক্রাম লেখছেন ওটা আরশাজিমের চাইতেও দামি বুঝে যাই তুমি আরশাজিমের চাইতে দামি ব্যাখ্যা আছে তো অনেক দামি ব্যাখ্যা আছে বুঝে তার জন্য সহজ কিন্তু নজ দিয়ে ওটা বোঝান যাবে না ও কবে যে বাপরে বাপ শিরিক করে ফেলছি কি কথা কন না কেন ও কবে এই যে সর্বনাশ করিদি সব শিরিক করে ফেলছি শিরিক আর সে মোয়াল্লা আল্লাহর একটা সৃষ্টি আর সাজিম কার সৃষ্টি আরশে মুআল্লা আল্লাহর সৃষ্টি আমার রসুল আল্লাহর সৃষ্টি রওজা মুবারক আল্লাহর সৃষ্টি
কিন্তু কথাটা বোঝার চেষ্টা করবেন আল্লাহু আকবার তাম সৃষ্টির মধ্যে আমার নবীর চাইতে কোন দামি কেউ আছে না যারা বলেন আছে তুলে আরশে মুআল্লাহর চাইতে নবীর দেহ মুবারকের দাম বেশি নবীর দাম বেশি নবীর দাম বেশি নবী যেই রওজা মুবারকে ঘুমায় ওঠার দাম বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য ইমাম মালিক ৮০ বছর মদিনার সীমানার ভিতরে জুতা পরেন নাই ওই মদিনার মধ্যে তিনি জুতা পরেন নাই মদিনার এত দাম এত মর্যাদা এখন কেউ যদি কয় আমি স্বপ্নে দেখছি মদিনার নবীর মসজিদের মধ্যে ময়লা আবর্জনা পড়ে রইছে আর এই ময়লা আবর্জনা আমি পরিষ্কার করছি বুঝতে হবে ওরে আল্লাহ স্বপ্ন দেখাই নাই এটা শয়তানে দেখাইছে চরম বিয়াদবিগুলি কথা আজাইরে বক্তব্য যত সব আর কি এ নবীর উম্মত কথা শুনে যেতে হবে বুঝে যেতে হবে রাসূল কারীমের মসজিদ মদিনাতুল মুনাওয়ারা সহিহ বুখারীতে আল্লাহর নবীজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথে মদিনার দিকে ঢুকতেছিলেন আল্লাহর নবীজি মদিনার দিকে তাকায় বলেন ওয়াদিল মুবারক এটা এমন একটা উপত্যকা যেটা মোবারকময় উপত্যকা বরকতময় উপত্যকা মদিনা আল্লাহর নবীটা বরকতের সাথে তুলনা করেছেন আখা মদিনার ধুলাবালি আমরার মতো মিসকিন গোলামদের চোখের সুরমা এই কথা আসতে বললেন কেন জোরে বলেন মদিনার ধুলাবালি আমরার গোলামদের চোখের মদিনার বাতাসের ভিতর থেকে আল্লাহর মিশকের জান্নাতের ঘেরান আসে কি বিশ্বাস হয় না আপনাদের বুখারী হাদিসের বর্ণনা মদিনার বাতাস থেকে জান্নাতের ঘেরান আসে মদিনার মাটির থেকে জান্নাতের ঘেরান আসে মদিনার পানি থেকে জান্নাতের ঘেরান আসে মদিনার বালু থেকে জান্নাতের ঘেরান মদিনার দাম যদি এটা হয় নবীর মসজিদের দাম কত যে মসজিদে আমার নবী ঘুমায় ওই মসজিদে নবীর রওজা মুবারক হুজরা মুবারক থেকে মিম্বার পর্যন্ত মিম্বাইনা বাইতি ও মিম্বারি রওজাতু মিন রিয়াজিল জান্নাহ আল্লাহর নবী বলতেছেন এমন একটা জায়গা এটা এই জায়গাটার নাম জান্নাতের বাগান জান্নাতের বাগান রওজা রিয়াজুল জান্নাহ বলে রিয়াজুল জান্নাহ কেন হলো এটার একটা ব্যাখ্যা দিই আপনাদেরকে নবীজি হুজরা মুবারক থেকে মিম্বার মুবারক পর্যন্ত বার 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 আসা যাওয়া করতেন যাইতেন আসতেন ঘন ঘন যাওয়া আসার কারণে আমার আল্লাহ এটা জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়ে দিল তার মানে বোঝা গেল কেউ যদি কয় আমি স্বপ্ন দেখছি ওই মসজিদে নবীর মধ্যে ময়লা আবর্জনা আছে আর আমি পরিষ্কার করছি এটা ডাহা মিথ্যা কথা এটা শয়তানে স্বপ্ন দেখাইছে কিসে দেখাইছে শয়তানে দেখাইছে এটা তওবা করা উচিত যে আল্লাহ এই শয়তান থেকে তুমি আমার বাঁচাও আমি কি ভুল স্বপ্ন দেখছি আস্তাগফিরুল্লাহ আজিম এটা আমার উয়াজ করে আবার আমরার ভুল ধর কি এক পাগল দেশের জন্য বলে লাভ নাই বুঝতে পারছেন উনি মনে করে যে উনি সব বিশুদ্ধ আর দুনিয়াতে কেউ শুদ্ধ নাই এটা দুঃখজনক এটা আমার উয়াজ করে শোনায় নিজের ক্রেডিট শোনাইতে যে উনারে স্বপ্ন দেখেছি
এটা কোন নজদি যদি কইতো তাহলে দুঃখ থাকতো না যে এটা নজদি ওটার মদিনার মর্যাদা বুঝে না এটা ভুলে ফেলছে এ আফসোস আর শুনেন আপনাদেরকে সতর্ক করা আমাদের দায়িত্ব দরবারে মুস্তাফাতে চুল পরিমাণ বিয়াদবি যদি হয়ে যায় তো সর্বনাশ হয়ে যাবে কথা ঠিক কি না আমরা রাকাবীর এই যে আল্লাহর ওলিরা এই যে ওয়াজে দিয়া আতিকিয়া খানকাতে আপনারা আসছেন যদি আপনাদেরকে ডোন্ট মাইন্ড যদি আপনারা এই এই সিলসিলার সাথে নিসবত না থাকতেন তাহলে আজকে এগুলো বুঝতেন না যদি আপনারা ডাইভার্ট হয়ে মসজিদের সাথে নিসবত হতেন তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যেত বরবাদ হয়ে যেত এই ওলিদের সাথে নিসবত থাকার কারণে আমরা যে যে সিলসিলারে থাকি আমি এক সিলসিলার নকশবন্দি মুজাদ্দিদে কিন্তু সিলসিলার সাথে সম্পর্ক থাকার কারণে আমরা এগুলো আজকে বুঝি কথা ঠিক না এটা নকশবন্দি আল্লাহ আকবার আমরা এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কাদেরিয়া চিশতিয়ার আকাবির যারা ছিলেন সবসময়ের জন্য রসুলের প্রেমে নিজেকে দেবানা করে রাখছে কথা কর না কেন ঠিক কিনা আল্লাহ নিজের দিলকে রসুল করিমের কদম মুবারকে বিসর্জন দিয়ে দিছে ইমাম মালিক মদিনাতে 80 বছর জুতা পরেন নাই আল্লাহু আকবার বলবেন না একটা লোক 80 বছর কেন জুতা পরলো না বলেন তো রাসূলের মহব্বত 100 বার আল্লাহর নবী তার সাথে স্বপ্নে কথা বললো সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা তিনি মদিনাতে কখনো পায়খানা প্রসাব করেন নাই হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি মক্কা থেকে মদিনার দিকে রওনা করার সময় তিনি পায়ের জুতা খুলিয়া আমাদের এই সিলসিলার একজন মুহাদ্দিস এই নকশবন্দিয়া সিলসিলার মুহাদ্দিস আল্লাহু আকবার পায়ের জুতা খুলিয়া মদিনার দিকে রওনা হয়ে গেছে ছাত্ররা বলল হুজুর আপনি তো মারা যাবেন শাহ ওয়ালিউল্লাহ বললেন বাবারা মরে যাই যাব কিন্তু তোমরা জানো আমি এমন দরবারে মুস্তাফার দিকে রওনা দিছি যিনি হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন ওই নবীর দরবারে রওনা দিয়েছি আমি জুতা পাই দিয়ে যাইতে পারবো না আমাকে খালি পায়ে যাওয়া লাগবে জুতা পাইতে গেলে আদবের খেলাফ তারা রসুলের দরবারে জুতা পাই দেওয়াটাকে উবি আদমি মনে করত একবার জোরে বলবেন আল্লাহু আকবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জুতা পরেন না পায়খানা করেন না পেশাব করেন না মদিনার হাওদের মধ্যে আমার দিকে অ্যাটেনশন মনোযোগ দিয়ে মদিনার সীমানার ভিতরে ইমাম মালিক কখনো জুতা পরেন নাই পায়খানা করেন নাই পেশাব করেন নাই এমনকি নিজের মুখের থুতু পর্যন্ত মদিনার সীমানায় ফেলেন নাই আরো জোরে আরো জোরে আরো জোরে মদিনার সীমানার ভিতরে নিজের থুতু পর্যন্ত ফেলেন নাই কারণ কি ইমাম মালিককে বলা হলো ইমাম মালিক কেন আপনি ফেলেন নাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ জবাব দিল এই মদিনার মাটির ভিতরে রাহমাতুল লিল আলামিন ঘুমাই রইছে নবী কি যেই যেসে আল্লাহর সামনে সামনে বসেছে আল্লাহু আকবার না না আরো জোরে বলে যেই যেসে আল্লাহর সামনে সামনে বসেছে যে চোখ সরাসরি আল্লাহকে দেখছে যে জবান সরাসরি আল্লাহর সাথে কথা বলছে না না চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ তিনি রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন ওই দেহ মুবারক মদিনার মাটির মধ্যে ঘুমায় রওজা মুবারকে ঘুমায় আমি ইমাম মালিক কি করে কলিজায় সাহস হয় এখানে জুতা পাই দিয়ে হাঁটব পেশাব পায়খানা করব আমার থুতু নিক্ষেপ করব আমি ইমাম মালিকের দ্বারা এটা সম্ভব না আরে মদিনার মাটিকে তারা চোখের সুরমা মনে করেছে মসজিদে নববীটাকে তারা আল্লাহু আকবার চোখের সুরমা মনে করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার
তারা ভয়ে কোনদিন ওই মসজিদের আশেপাশে সীমানার ভিতরে জুতা পর্যন্ত পরেন নাই থুতু পর্যন্ত ডরে ফেলেন নাই আর ওই মসজিদে নববী ময়লা আবর্জনা হইছে উনি স্বপ্ন দেখে আর এটা উনি পরিষ্কার করতেছে এগুলি শয়তান ছাড়া অন্য কিছু দেখাইতে পারে না ফাজলিমের একটা সীমা থাকা উচিত এটা সীমা ছাড়াই গেছে একদম বেয়াদবের একটা সীমা থাকা উচিত বেয়াদবের শেষ সীমানা পর্যন্ত চলে গেছে দরবারে মুস্তফার সঙ্গে বেয়াদবি মানে আল্লাহর সাথে বেয়াদবি কথা কন না কেন এটা আল্লাহর সাথে বেয়াদবি দরবারে মুস্তফার সাথে বেয়াদবি মানে আল্লাহর সাথে বেয়াদবি চুল পরিমাণ বেয়াদবি কোন ইমানদার সহ্য করতে পারে না বাজান মদিনার ধুলাবালি আমার আশিকদের চোখের সুরমা আল্লাহ আমাদেরকে কবুল করুন সরে জোরে বলেন আমিন ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ বলেন ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় মাইকের আওয়াজ যত দূরে যায় বাবা মুসলমান ভালো করে শুনিয়া যান কথাগুলি আমাদের বোঝা দরকার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারা বলল আল্লাহ এই জাতি বানানোর দরকার নাই আমি মূলে চলে যাই মেরাজের আলোচনা আর আমি দীর্ঘায়িত করব না আল্লাহ আকবার এদিকার লম্বা কথা বাড়াব না ও দরবারে মুস্তফার জন্যে সাহাবীরা নিবেদিত প্রাণ ছিলেন আল্লাহ আকবার রসুলের শান এবং ইজ্জত আবরুকে তারা এতটাই সম্মানের চোখে দেখতেন নবীর একজন সাহাবি ছিলেন তার নাম হযরতে মেজবানে রসুল হযরত আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়ুব আনসারী হে আল্লাহর ওলির মুহিব্বিনেরা ভালো করে শুনে যান হযরত আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তার বাড়ি ছিল দ্বিতল বিশিষ্ট দোতলা আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে দোতলায় জায়গা করে দিলেন দোতলা জায়গা করার পরে নবীজি দোতলায় গেলেন দোতলায় আল্লাহর নবী থাকেন আল্লাহর নবী দোতলায় আর আয়ুব আনসারী এবং তার স্ত্রী নিচতলায় কিন্তু সাহাবী আসার কারণে দোতলায় কষ্ট হচ্ছিল দোতলায় কষ্ট হচ্ছিল ঠিক এমন সময় হযরত আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন মেজবানে রাসূল আয়ুব আনসারী আপনাকে একটা কথা বলি আপনারা উপরে চলে যান আমি নবী নিচে থাকি সাহাবীরা আসা যাওয়া করে উপরে গেলে কষ্ট হয় আমি নিচে থাকলে সহজ হয়ে যাবে হযরত আয়ুব আনসারীকে আল্লাহর নবী উপরে দিয়ে দিলেন তিনি উপরে গেলেন কিন্তু সারা রাত ঘুমান নাই এটির শুনে সাহাবীর আদব দেখছেন একটু আদব দেখেন উপরে নিয়ে গেলেন কিন্তু ঘুমান না স্বামী আর স্ত্রী দুইজন ঘরের এক কোনায় বসিয়া কান্দে একটাই বাক্য নবী নিচে আমরা উপরে কি করে হবে আল্লাহু আকবার নবী নিচে আমি উপরে নবী থাকবে নিস্তালায় আর আমি আয়ুব আনসারী উপর তলায় থাকবে এটা কি করে হয় নবী যে নিস্তলায় থাকবে আয়ুব আনসারী উপর তলায় থাকবে এটা কি করে হয় না না না
হযরত আইয়ুব আনসারী কাঁদতে লাগলেন বিবিরে কালকে থেকে আর না উপরে থাকা যাবে না আমার রাসূল নিচে থাকবে আর আমরা উপরে থাকব এটা হয় না এটা আদবের খেলাপ বিআদবি নবী নিচে আর আমরা উপরে এটা হবে না হযরত আইয়ুব আনসারী সকাল বেলা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দিবেন রহমতের নবী নিচ তলায় থাকবে আর আমরা উপরে তলায় থাকব এটা হবে না নবী গো আপনি উপরে থাকবেন আমরা নিচে থাকব এটা দরবারে মুস্তাফার আদব এইভাবে সাহাবীরা আদব দেখিয়েছে শুধু কি তাই নবীজি থুতু মুবারক ফেললে সাহাবীরা ওই থুতু মুবারক মাটির মধ্যে পড়লে নিয়া এই থুতুগুলি মুখের মধ্যে লাগাইতো আল্লাহর নবী ওযু করার পরে যে অতিরিক্ত পানি থাকতো এই অতিরিক্ত পানিগুলি সাহাবীরা নিয়ে হাতের মধ্যে লাগাইয়া মুখের মধ্যে লাগাইতো আল্লাহর হাবিবের ওযুর অতিরিক্ত পানিগুলি মুখের মধ্যে লাগাইতো যিনি পানি ভাগে পাইতেন না ওই আরেকজন সাহাবীর হাতের মধ্যে পানি থাকতো ওই হাতের মধ্যে হাত দিয়া ওই পানির আর্দ্রতা নিয়ে তারপরে মুখের মধ্যে লাগাইতো না না চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ এটা দরবারে মুস্তাফার আদব মহব্বত সাহাবীরা এইভাবে মহব্বত করছে আল্লাহু আকবার সাহাবীরা এইভাবে দরবারে মুস্তাফার আদব করছে হাজিরিন বলে বলে সারা রাত্র যদি বলি বলা শেষ হবে না এত বড় বিরাট বড় অধ্যায় বলা শেষ হবে না বলা শেষ হবে না আ মুসলমান খুবই মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে এটা ইম্পর্টেন্ট একটা বক্তব্য আল্লাহ মানব জাতি বানাইলেন কেন বানাইলেন কি জন্য বানাইলেন বানানোর পিছনে রহস্য হলো আল্লাহর মানব জাতির সঙ্গে আল্লাহর প্রেম হয় বলে কি করে প্রেম হয় সামনে রমজান আসতেছে রমজানের ইফতারির সময় যখন হাজিম রোজাদাররা ইফতার সামনে নিয়া পানি সামনে নিয়া ইফতার সামনে নিয়ে বসে থাকে হাতের মধ্যে লাড়াচাড়া করে কিন্তু খায় না আচ্ছা বলেন খায় না কার ভয়ে কার ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহ কাম দিছে ক্রোধ দিছে লোভ দিছে মোহ দিছে হিংসা কামনা বাসনা রিয়া ক্ষুধা অভাব অনটন আশা আকাঙ্ক্ষা নেগেটিভ পজিটিভ ভালো মন্দ সব কিছু মানুষের মধ্যে দিয়ে আল্লাহ ছেড়ে দিছে পরীক্ষা করার জন্য যখন সে খায় না হাত লড়ায় খায় না কিন্তু ক্ষুধা আছে খায় না তৃষ্ণা আছে খায় না আল্লাহ ডাক ডাকে ফেরেশতারা আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলি তোরা বলছিলি তোরাই শুধু ইবাদত করো দেখো ফেরেশতারা তোমাদেরকে নেগেটিভ দেই নাই আমি আমার বান্দারে নেগেটিভ দিছি ক্ষুধা দিয়েছি আবার সামনে খাবার দিয়েছি আমার বান্দা আমার হুকুমে রোজা রাখছে সামনে খাবারগুলি নিয়ে আল্লাহ রাজচারা করে কিন্তু আমার বান্দা খায় না আমি আল্লাহর ভয়ে রেস্তোরারে তোরা সাক্ষী থাক আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম এটা আল্লাহর সাথে বান্দার প্রেম আল্লাহর সাথে বান্দার প্রেম আল্লাহর সাথে বান্দার প্রেম আল্লাহর সাথে বান্দার প্রেম বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত আবু মুসলিম আল খাওলামি অনেক বড় দরজার আল্লাহর ওলি ছিলেন আবু মুসলিম আল খাওলামি কিবারুত তাবেইন ছিলেন তিনি আল্লাহু আকবার কিন্তু অত্যন্ত দরিদ্র এবং পীড়িত ছিলেন আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ আলাইহি ওনার স্ত্রী একদিন ডাক ডাক স্বামী আমার আপনি আমার সন্তানদের জন্য বাজার থেকে সদাইপাতি করে নিয়ে আসেন দেখেন আল্লাহর সাথে কীভাবে তারা প্রেম করছে কিছু সদাইপাতি নিয়ে আসেন আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ বলেন বিবিরে সদাই যে করব বাজার যে করব পয়সা করি নাই স্ত্রী ডাক ডাক স্বামী আমার আমি সারাদিন সুতা কাটছিলাম তিনটা পয়সা আমি রুজি করছি এই তিন দিনার আপনি নিয়ে যান বাজারে যে বাজার করে নিয়ে আসেন
স্ত্রীর রুটি রুজি করা টাকাগুলি বাজারে পকেটে করে নিয়া বাজারের ব্যাগটা হাতে করে আবু মুসলিম রওনা হয়ে গেছে বাজারে যাবার পর এক ভিক্ষুক এসে কয় আল্লাহর বান্দা আমি মুসাফির ক্ষুধার্ত দয়া করে আমার কিছু ভিক্ষা দিয়ে দেন কিছু দেন তা আবু মুসলিম আল খাওলামি চিন্তা করে যদি আমি দিয়ে দিই তাহলে বাজার হবে না আর ভিক্ষুকরে নাও করা যাবে কারণ ওনরা দুনিয়া বিরাগী জাহেদ ছিল আল্লাহর সাথে এমন প্রেম করছে যে না করার সুযোগ নেই তো ভিক্ষুক কয় দেন কিছু তুমি চিন্তা করলো নাই বা কেমনে করবো দিয়ে দিলেই কি বিপদ বউয়ের কামাই বুঝতেছেন বউয়ের রুজি করা টাকা যদি দান করে দিয়ে খালি হাতে বাজ যায় তো বউ তো আর আস্ত রাখবো না এসিলে বল্লা করবো তো খুব মনোযোগ যারা বউয়ের কামাই খান তারা তো জানেন যে কি ঠেলা ঠেলা উরে বাপরে বাপ ধাক্কা কারে কয় মহিলারা শুনতেছে নি বেডিগার কামাই যে খান এই তো ধাক্কার ধাক্কার শেষ নাই উরে ধাক্কায় প্রয়োজনে বুড়িগঙ্গার পানি ভিতরে ফেলাই দেব বিরাট ধাক্কার ধাক্কা আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ আলাইহি খুব চিন্তা তো চিন্তা করলেন যে ভিক্ষুকরে তো তাড়ান যাবে না তো আস্তে করে উনি দোকান পরিবর্তন করলেন যে দেখি ভিক্ষুক যায় কিনা তো আস্তে করে ঘুরিয়া অন্য দোকানে যাইয়া সদাইপতি দামাদামি করতেছে তো কিছু ভিক্ষুক আছে দেখবেন সহজে পাঁচ ছাড়ে না আছে না এরকম না দেওয়া পর্যন্ত পাঁচ ছাড়ে না হাত পাইতেই থাকে খাইতে বসেন সামনে যে হাত পাইতে বসছে কি যে একটা জ্বালা তো মহা মুশকিল তো ভিক্ষুকও পাঁচ ছাড়ে না পিছন পিছন যায় ভিক্ষুক ওই দোকানের সামনে যাকে আল্লাহর হস্তে কিছু দেন কি এক বিপদে পড়ছে না পরীক্ষা আল্লাহ আকবার তারা আল্লাহর সাথে কেমন প্রেম করতে দেখেন ভিক্ষুক তিন পয়সা তিন দিনার দিয়ে দিলেন বিকারি চলে গেল আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহি বাজারের ব্যাগটা নিয়ে চিন্তিত হইয়া বাজার থেকে বেরোয়ার সময় চিন্তা করলেন বউয়ের স্ত্রীর কামায় টাকা দিয়ে আজ ভিক্ষা দিয়ে দিলাম শূন্য হাতে বাড়ি যাব উনি একটা কাজ করলেন কিছু বালু নিলেন আর ওই যে কাঠ কাটলে পরে যে কুড়া বের হয় গুড়া বের হয় এই কাঠের গুড়া আর বালি অ্যাডজাস্ট করিয়া তিনি বস্তার মধ্যে ভরিয়া বিসমিল্লাহ কইয়া বের হইয়া বস্তার মুখ ভালো করে টাইট করে বাঁধছে বাইন দিয়ে সুন্দর করে এসে ঘরের দরজার সামনে দিয়ে টুকা দিয়ে চলে গেছে যা মসজিদে নামাজে দাঁড়ানো আল্লাহ আকবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি হে ইমানদার আমি আল্লাহর সাহায্য নাও দুই পদ্ধতিতে এক নম্বর পদ্ধতি হলো সবর দুই নম্বর পদ্ধতি হলো সলাত নামাজ নামাজ সলাত নামাজ এই জন্য পৃথিবীর সমস্ত বুজুর্গরা নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করতেন আর আজকে ওরা কারা নামাজের পরে মোনাজাত করারে বেদাত বলে ঘোষণা দিছে এই সব হলো শয়তানের দালা কুরআন শিখাচ্ছে যে সলাতের মাধ্যমে সাহায্যকার আল্লাহ আর ওরা শিখাচ্ছে যে এটা বেদাত নামাজের পরে দোয়া করার এটা বেদাত পৃথিবীর সব উলামা ফুদালা নবীরা সলাৎ পড়িয়া নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলতেন সাহায্যের জন্য সব অলিরা সাহায্যের জন্য হাত তুলতেন নামাজ পড়িয়া এমনকি সুলতানে কারবালা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত শাহাদতের পূর্ব মুহূর্তে সলাৎ আদায় করি আল্লাহর দরবারে দোয়া করছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি উপস্থিতি খুব মনোযোগ দিয়ে হাজিরিন নামাজের পরে দোয়া এই দোয়ার মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য চাও
আবু মুসলিম আল খাওলাবি মসজিদে যে নামাজে দাঁড়ায় গেলেন প্রেম করে কয় দেখেন জিন জাতির সাথে আল্লাহর প্রেম হয় নাই ফেরেশতাদের তো নেগেটিভ নাই জন্য প্রেম হয় নাই জিনরা উগ্র ওদের সাথে আল্লাহর প্রেম হলো না আল্লাহ প্রেম করবে মানুষের সঙ্গে এই মানুষের ভিতরে সব মানুষ না যারা নবীর গোলাম হয়ে যায় ঠিক কি না আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদে চলে গেলেন জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ চার ওয়াক্ত নামাজ মসজিদে পড়লেন এবং মসজিদে ইবাদত করতে লাগলেন এশার নামাজের পরে চিন্তা করলেন বাড়ি যায় দেখি দিয়ে তো আসছিলাম বালি আর কুড়িয়া আজকে যে কি হয় মনে মনে চিন্তা করতে করতে বাড়ি আইছে ঘরের দরজায় টোকা দিয়ে সালাম দিছে সালামটা দিতে দেরি হইছে স্ত্রী দরজা খুলিয়া কয় স্বামী রে কোথায় ছিলেন সারাদিন আমার ঘরের সামনে আটার বস্তা দিয়া চলে গেছেন আমি রুটি বানাইয়া আপনার জন্য বইসা রইছি অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বোঝে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে ওরে ধনী মানি পাই না যারে ওরে ধনী মানি পাই না যারে পায়া সে কানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে আবু মুসলিম ডাক দেখে বিবি আটা পাইলা কই কাপনি না বস্তা ভরে দিয়ে গেলেন উনি বস্তার ভিতরে বর্ষে হলো বালি আর কাঠের গুড়া আল্লাহ বানাইছে আটা প্রেম কার কয় প্রেম প্রেম যে আল্লাহর হয় আল্লাহ তার হয় যে আল্লাহর হয় আল্লাহ তার হয় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে যায় মাঝি ডাক দেখ ও আল্লাহর বান্দা ভাড়া দাও মালিক ইবনে দিনার রে আল্লাহর বান্দা মাঝি ডাক দেখ ভাড়া দাও নৌকার ভাড়া দাও মালিক ইবনে দিনার কয় আমার কাছে ভাড়া টাড়া নাই আমি গরিব মানুষ দিনহীন মুসাফির পয়সা করি নাই মাঝি ডাক দেখে আল্লাহর বান্দা বুড়া যদি টাকা না দাও ঘাড় ধাক্কা দিয়ে তোমারে ফেলে দিব ঘাড় ধাক্কা দিয়ে তোমারে ফেলে দিব টাকা যদি না দাও ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিব মালিক ইবনে দিনার ডাক দেখ আল্লাহর বান্দারে তোমার নৌকার ভাড়া দিব পয়সা আমার কাছে নাই মাঝি তখনও বুঝে না সে কার কাছে ভাড়া চায় আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি নৌকার ভিতর থেকে পানির মধ্যে হাত বাড়াই দিলেন আল্লাহ ডাক ডাকে মাস তাড়াতাড়ি যা প্রত্যেকে একটা করে মুখের মধ্যে স্বর্ণের দিনার নিয়ে যাবি আমার মালিক হাত বাড়াই দিছে রে আজকে আমার মালিক অপমান হবে না মাছ রে স্বর্ণ মুদ্রা করে নিয়ে যা প্রত্যেকটা মাস মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়া মালিক ইবনে দিনারের নৌকার চারপাশে মাছেরা ঘুরে আর স্বর্ণগুলি চিকচিক চিকচিক করে ডাক দেখা মাঝি যতগুলি টাকার দরকারে নিয়ে যা যত টাকা লাগবে নিয়ে যা মাঝি ডাক দেখে হুজুর চিনতে পারি নাই মাফ করে দেন আমি বুঝতে পারি নাই হুজুর আমার একটা টাকাও লাগবে না বিনা পয়সায় নদী পার করে দেব মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে ভাইরে
মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বাইরে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে কামিল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে কথা কর না কেন ওরে এক পলকে নিতে পারে ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বাইরে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে আল্লাহুম্মা সাল্লি আলা জবান ফুলে কষ্ট হয় একসাথে বলি তো আল্লাহু আকবার শোনেন একটা কথা মনে রাখতে হবে নিজের দিলকে নিজের পীর মুর্শিদের দিকে রুজু রাখা লাগে মহাব্বতের দিল এটা না রাখলে আপনি তরিকত শিখবেন তাসাউফ আপনি শিখবেন নিজের দিলটাকে আপন পীর মুর্শিদের প্রতি রুজু রাখতে হয় তাহলে আপনি তাসাউফের স্বাদ আপনি পাবেন নতুবা এই লজ্জত আপনার অন্তরে হাসিল হবে না একটা কথা মনে রাখবেন স্বামী এবং স্ত্রী দুইজনের দিল যদি দুইজনের প্রতি রুজু না থাকে তাহলে ওখানে সংসার হয় না শান্তি হয় না আমরা দরবারে মুস্তফার কুকুর রসুল করিমের দরবারের গোলাম উম্মতের কাজ হচ্ছে নিজের দিলকে আল্লাহ রসুলের দিকে রুজু রাখা কথা ঠিক কিনা নিজের দিলকে আল্লাহ রসুল করিমের কুদরত রজা মুবারকের দিকে কদম মুবারকের দিকে রুজু রাখা এটা হচ্ছে আমাদের কাজ উপস্থিতি একটা কথা মনে রাখতে হবে এই যে আপনারা আজকে আসছেন এবং বসছেন কেউ হুজুর কেবলার বায়াত আছেন মুরিদ আছেন মহিবিন আছেন আশেক আছেন আপনারা আসছেন সবাই কিন্তু সব বুঝে না অন্য অন্য দরবারের মহিবিনরাও আছেন তারাও আসছেন কেন আসছেন আমরা কেন আসছি একটা দিকে যে পীর আমরা যার যার সুন্নিয়ত আমরা সবার কথা ঠিক কিনা এখান থেকে অবশ্যই কিছু না কিছু ফুজুদ পাওয়া যাবে রসুল করিমের প্রেমের ঘ্রাণ এখান থেকে আসবে আমাদের মত এক দিল এক তরিকা ভিন্ন হতে পারে কিন্তু মত এক আকিদা এক আমাদের আকিদার কোনো ভিন্নতা নাই আমাদের পথ এক মত এক সব এক কিন্তু রাহবার ভিন্ন মুর্শিদ ভিন্ন হইতে পারে কিন্তু পথ আমাদের পথে মদিনার পথে আপন আপন প্রিয় মুর্শিদ আমরা নিয়ে যাইতেছি হাজিরা হজ করে মুআল্লিম অনেক কিন্তু হব হাজি হজ কিন্তু সবাই করে মুআল্লিম কিন্তু অনেক মুআল্লিম রাস্তা দেখা এদিক দাসেন এপাশ দাসেন এপাশ দিয়ে চলেন এপাশ দিয়ে চলেন এই নিয়মে সেই নিয়মে কিন্তু নিয়ম এক পথ এক কাজ এক মুআল্লিম ভিন্ন তা আমরা যারা তরিকত পন্থী আছি সিলসিলা পন্থী আছি সুন্নি আছি আমরার কাজ এক মত এক সব এক কিন্তু মুর্শিদ ভিন্ন কিন্তু সব কাজে সেই জন্য নিজেরা আপন আপন পীর মুর্শিদের প্রতি নিজের দিলকে রুজু না রাখলে তা সব শিখবেন না তরিকত শিখবেন না আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করছেন তার গোলামি করার জন্য তার
সন্তুষ্টি করার জন্য সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সাধারণ অল্প সময় আমরা পৃথিবীতে আসছি অল্প সময়ের জন্য আল্লাহকে খুশি করি তার রাসূলের গোলামি করে কবরে যাইতেই হবে ভিন্ন কোনো রাস্তা আমাদের আর নাই আমাদের আর কোনো পথ নাই যেহেতু আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সে তো আমাদের জন্য এক বুলন্দ নসিব যে আমরা আল্লাহর ওলিদের পথে মতে আসতে পারছি এটা আমাদের অনেক বড় বুলন্দ নসিব কপাল আমাদের নসিব গুণে আল্লাহর ওলি পাওয়া যায় নসিব সারা ওলির মহাব্বান মহিব্বিন হওয়ার সুযোগ যেন নসিব হল তা আল্লাহ আমাদেরকে যেন আল্লাহ এবং তার রসুলের প্রেমের দিকে মহাব্বতের দিকে দিলকে রুজু করে দেন সকলে বলে না আমিন।